এখানে দেখতে পাচ্ছি আমরা সুন্দরনের বনের মাঝেও একদম গহীন জঙ্গলের মাঝে অনেক ভাই জীবিকার তাগিতে এখানে আসলে অনেক কি বলবো ফ্রুট বিক্রি করছে অনেক সুন্দর লাগতেছে দেখে এখানে অনেকেই খাচ্ছে আমিও খাবো ভাবছি তো ভাই আপনারা এখানে কতদিন ধরে এই ব্যবসা করছেন বা এগুলো বিক্রি করেন ভাই দেখা গেছে বছর দিয়ে ও এখানে আপনার আগে আপনার কি ভাবদাদারা ওই কাজ করছে এইখানেই বিক্রি করতো এখনো বেঁচে এরকম কি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এরকম আছে দোকান বিভিন্ন পয়েন্টে দেখা গেছে ভাই এই পয়েন্টে দেখা গেছে যে দোকান বেশি ভাই ঠিক আছে আর ওদিকে তো দূরে দেখা গেছে যাইতে এখন যদি রওনা যায় তাহলে সন্ধ্যা হয়ে যায় বাইতে যাইতে তার জন্য ওদিকে যায় না কেউ ও এই জায়গা দেখা যাচ্ছে এক ঘন্টার জন্য এই চলে আসে আচ্ছা তুমিও কি একই কাজ করো তোমার কত বছর বয়স থেকে এই কাজ করো আমি চার বছর চার বছর আগে থেকে এই কাজ করতেছো না তোমাকে ধন্যবাদ জারেক ভাই দেখতে পাচ্ছি এখানে সে শশা কাটতেছে নাকি পেয়ারা সরি পেয়ারা কাটতেছে ভাইয়া আপনি কখন থেকে কাজ করেন এখানে এই বনে আছেন দশ পনেরো বছর হয়েছে তো এই বনে মানে কত লোক আসে প্রায় প্রতিদিন প্রতিদিন এত লোক আসে আসলে কল্পনাই করা যায় না ভাই বললো আমরা এখানে কখনো আসি নাই ভাই যা বলবো সেটাই হয়তো আমাদের শুনতে হবে এখন এই যে ভাইয়া আপনি কত কবে থেকে এখানে কাজ করেছেন বা কত বছর আগে থেকে প্রতিদিনে এখানে কাজ করেন আপনারা থাকেন কোথায় ওই পার থাকেন মংলার ওপার প্রতিদিন আসেন কয়টার দিকে আসেন সকাল সকাল ও তো আপনার সুন্দরবনে মনে এসে কেমন লাগে এখানে কাজ করতে অনেক পর্যটকদের সঙ্গে দেখা হয় যাই হোক শুধু এরাই নয় এই সাইডেও ঝালমুড়ি বিক্রি করছে এই ভাইকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আসলে তিনি কোথায় গেছেন যাই হোক আরেক ভাই এই ফলমূল বিক্রি করছে আমরা এই ভাইয়ের কথা শুনবো ভাইয়া আপনাদের এইগুলা বিক্রি করতে কেমন লাগে প্লিজ একটু কথা বলবেন মানে এইগুলা মানে যে নতুন নিত্য নতুন মানুষ আসে তাদের সাথে বিক্রি করতে কথা বলতে আপনাদের কেমন লাগে ভালো লাগে নাকি খুব ভালো লাগে তো বাইরের কান্ট্রির মানুষ আসে মানে বাইরের দেশের আহ ফরেনার আসে

এই ফল মল কোথা থেকে সংগ্রহ করেন ভাই মংলা থেকে ও ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আমরা সেই আসলে মুড়ি বিক্রেতাকে পেয়েছি ভাই এতক্ষণ আপনাকে পেয়েছিলাম না আপনি এই গোহেন জঙ্গলের মাঝে থাকতে ভয় লাগে না আসলে অনেক আসে অনেক সাপ পোকা বানর এইগুলো আপনাদের ডিস্টার্ব করে না আর আসলে যে আমাদের বলা হয় সুন্দরবন হচ্ছে বাঘের রাজ্য সেই বাঘকে কি আপনি কখনো নিজ চোখে দেখেছেন আসলে আপনি নিজ চোখে দেখেছেন নিজে চোখে দেখেছি অনেকে দেখেছেন কখনো শুয়ে দেখেছেন না সেই সুযোগ হয়নি আপনার তো সাপকে কি কখনো দেখেছেন বা আপনাকে কামড়িয়েছে এরকম ঘটনা আছে না বানর কখনো হামলা করেছে হামলা করে তো নষ্ট করে দিয়েছে কখনো আপনারই খাবার সে নষ্ট এমনি দুষ্টু হলে ভদ্র আছে হ্যাঁ খুব ভালো লাগলো আসলে আপনার সাথে পরিচিত হয়ে ধন্যবাদ আপনাকে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটক এসেছে সেই অনুযায়ী অনেক পর্যটক তারা হয়তো এই দোকানের ফলমূলগুলো খাবে শুধু এরা আরও অনেকেই দেখতে পাচ্ছি এখানে আসছে তারা তারা এই সুন্দর মুহূর্ত তারা হয়তো এই উপরে উঠবে